মনে আছে জিব্রাইল আমিন বলেছেন আমার আপনার নবী বদদোয়া করেছেন জিব্রাইল তিন নম্বর বদদোয়া করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যে মজলিসের মধ্যে আপনার নাম উচ্চারণ হয় ওই মজলিসের মধ্যে যদি আপনি নবীর উপর দরুদ না পড়া হয় আল্লাহ যেন ওই ব্যক্তিকে ধ্বংস করে দেয় আমি নবীজি আমিন বলেছি জিব্রাইলের বদদোয়ার সাথে নবীজি আমিন বলেছেন হাদিস শরীফ সাক্ষী কাল কিয়ামতের ময়দানে আদম নবী দাঁড়া থাকবে আদম নবী তাকে চিনে ফেলবে যে উম্মতে মুহাম্মাদের একজনকে জাহান্নামের ফেরেশতা টেনে টেনে জাহান্নামের দিকে নেওয়া হবে আদম নবী ডাক দিয়ে বলবে ইয়া মুহাম্মদ ইয়া আহমদ তোমার একজন উম্মতকে জাহান্নামের দিকে টেনে নেওয়া যাওয়া হচ্ছে আমার নবীজি কোমরের মধ্যে কাপড়টা বেঁধে একটা দর মারবে হাদিস শরীফ সাক্ষী নবীজি ডাকতে থাকবে ফেরেশতারা শুনবে না নবীজি দৌড়াইতে থাকবে আর জাহান্নামের ফেরেশতারা ওই বান্দাকে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে হাদিস শরীফ সাক্ষী আমার আপনার নবী রাহমাতুল আলামিন নবীজি আমার দাড়ি মুবারকের মধ্যে হাত দিয়ে আর সে দিকে তাকিয়ে আল্লাহর কাছে বলবে ইয়া রাব্বুল আলামিন আপনি তো বলেছেন উম্মতের ব্যাপারে আমাকে অসন্তুষ্ট করবেন না সাথে সাথে আল্লাহ পাক রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে থামতে বলবেন ফেরেশতারা থেমে যাবে নবী আমার জিজ্ঞাসা করবে ও ফেরেশতারা তোমরা কেন টেনে টেনে জাহান্নামের দিকে আমার উম্মতকে নিয়ে যাইতেছো তখন ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মিজানের পাল্লার মধ্যে আপনার এক পাল্লার মধ্যে আমল উঠানো হয়েছে আর এক পাল্লার মধ্যে আপনার গুনাহ উঠানো হয়েছে কিন্তু নেকের পাল্লাটা হালকা হয়ে গিয়েছে গুনার পাল্লাটা ভারী হয়ে গিয়েছে এই জন্য জাহান্নামের দিকে টেনে আমি নিয়ে যাইতেছি আমার আপনার নবী রাহমাতুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা রে শোনো 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 আবার তোমরা আমার সামনে নেকটাকে মাপো বলুন সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আবারও মাপা হবে এক পাল্লার মধ্যে নেক দেওয়া হবে আরেক পাল্লার মধ্যে আপনার বদি দেওয়া হবে গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডারি নবী পকেট থেকে একটি কাগজের টুকরা বার করে নেকের পাল্লার মধ্যে রেখে দেবে সাথে সাথে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে জাহান্নামের ফেরেশতা ছেড়ে দিয়ে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে তখন ওই উম্মত বলবে আমাকে ছেড়ে দাও আপনার নড়াচড়া দিয়ে নবীজির দিকে দৌড়িয়ে আসবে বলবে কে গো তুমি এমন কঠিন সময়ের মধ্যে বাবা তার সন্তানকে চিনে না মা তার মেয়েকে চিনে না ভাই তার ভাইকে চিনে না বন্ধু তার বন্ধুকে চিনে না এমন কঠিন কিয়ামতের ময়দানে কে গো তুমি আমার জন্য সুপারিশ করলে তুমি কে তখন আমার আপনার নবী বলবে আয় আয় আমার বুকে আয় আমি তোর নবী আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না সুবহানাল্লাহ তাইলে নবীজির উপরে দরুদ পড়লে লাভ আছে না নাই আপনি জীবনে একবার যদি মহাপত নিয়ে আমার আপনার নবীর উপর দরুদ পড়ে কাল কিয়ামতের ময়দানে ওই দরুদটুকু আমার আপনার জন্য নাজাতের জারিয়া হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কিনা
আল কিয়ামতের ময়দানে এমন একটা কঠিন মুহূর্ত হবে, হাদিস শরীফ সাক্ষী, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গণিত নবী ও রাসূল প্রেরণ করলেন, ওয়ালাকাদ বাআছনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইয়াবুদুল্লাহ ওয়া ইয়াতানিবুত তাগুত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন কোন জাতি নাই, এমন কোন জাতি নাই যেই জাতিতে আমি নবী পাঠাই নাই। কেন নবী পাঠিয়েছেন? ওয়ালাকাদ আরস ওয়ালাকাদ মাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইয়াবুদুল্লাহ ওয়া ইয়াতানিবুত তাগুত, মানুষকে তাগুত থেকে, গুনার কাজ থেকে, অন্যায় থেকে বিরত রেখে যেন মানুষকে আল্লাহর পথে আমার পথে আনতে পারে, এজন্য আমি যুগে যুগে অসংখ্য গণিত নবী ও রাসূল প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ সাক্ষী, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন আল কিয়ামতের ময়দানে লক্ষাধিক নবী বলবে নফসি নফসি, একটি আওয়াজ শুধু শোনা যাবে, রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। দুনিয়ার সমস্ত মানুষগুলা দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে, আহারে এমন কঠিন মুসিবতের দিনে কে যেন খালি উম্মতি উম্মতি বলতেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচজন নবীকে বড় নবী বানিয়েছেন, এর মধ্যে একজন হচ্ছে ঈসা নবী। ঈসা নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আমি আমার মাতা মরিয়মের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করব না, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব আমার নিজের জন্য, নবী হয়ে নবীর মার জন্য সুপারিশ করবেন না, কিন্তু আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নবীজি আল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে আপনার কপালটাকে নিচে রেখে কাটতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন সালতু ওয়াশফাতু শাফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার মাথাটা উঠা, আপনার কান্না আমার আর বরদাস্ত হচ্ছে না, আপনি কি চান? আজকে আপনি যার জন্য সুপারিশ করবেন, আজকে আপনি যার জন্য বলবেন আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করে নেব। বলেন না সুবহানাল্লাহ। যার জন্য আজকে বলবেন আমি কবুল করে নেব, আমার আপনার নবী আমার আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, সালতু তাওয়াশফাতু শাফা, বলবে আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে আপনি ক্ষমা করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এমন নবী মায়ার ছবি আহার আসবে না জগতে, বলেন এমন নবী মায়ার ছবি আহার আসবে না জগতে। কথা বলেন ঠিক কিনা? ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? বেশি না কম? কেমন বেশি? নিজের জীবনের চাইতেও বেশি, ছেলে মেয়ের চাইতেও বেশি। নবীজি বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতেও বেশি, তোমার স্ত্রী পুত্র সবচাইতে বেশি আমি নবীকে পালন আসবে। এজন্যই তো কবি বলেন মাইদুরুহু মজবুরুহু এ সাইয়েদ আলম, দিদার দেখাতে নেহি আওয়াজ সোনা দো, মাইদুরুহু মজবুরুহু এ সাইয়েদ আলম, দিদার দেখাতে নেহি আওয়াজ সোনা দো, আব বাংলা কর না মুঝে দোজখ সে নেহি কাম, ইয়া শাহ মদিনা মুঝে রহনে কে জাগা দো, কাতাব সে মেরা নাম আমল মঙ্গা কর, জিতনি আমলে জিসতে উন সব কো মিটা দো, রুখসার সে বরকা কা জারা পর্দা উঠা দো, লিল্লাহি মুঝে
হোসেনে খোদা দাদে দেখা দো, হে বাহার করম সাদাকায়ে হোসাইন ইবনে আলী কা, পিয়াসা গো মুঝে দিদারে মোল্লা দে পিলা দো, পিয়াসা গো মুঝে শরবতে দিদারে পিলা দো, পিয়াসা গো মুঝে শরবতে দিদারে পিলা দো। ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন ভালোবেসেছেন আমরা সকলে জানি। বেলাল হাবশী ছিলেন, বেলাল কালো ছিলেন, চেহারার মধ্যে মায়া ছিলেন না, বেলালের মুখের মধ্যে জড়তা ছিলেন, আজান টুকু সুন্দরভাবে উচ্চারণ করে দিতে পারতেন না। একবার সাহাবায়ে কেরাম সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেলালের উচ্চারণ সঠিক হয় না। বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সুন্দরভাবে বলতে পারে না। বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হোক, অন্য মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হোক, নবী আমাত রাহমাতুল লিল আলামিন সাহাবীদের কথা শুনে বেলালকে ডাক দিয়ে বললেন, ও বেলাল, আজকের পর থেকে তুমি মসজিদে নববীর মধ্যে আজান দিও না। বেলালের মনটা বড় কালো হয়ে গেল, বেলালের চোখের মধ্যে পানি চলে আসলো। বেলাল রাতে বেলা গভীর জঙ্গলে চলে গেলে আমার আল্লাহর কাছে মওলা দয়ার করলেন, করলেন ওবারে আলাইহি, আকাশ জমিনের মালিক তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমাকে বানিয়েছ, আমার চেহারা কালো, আমার ঠোঁট গোলা মোটা, আমার মুখের মধ্যে জড়তা তুমি দিয়েছ, আমাকে বিশ্রীভাবে তুমি বানিয়েছ, আজকে আমার আজান হয় না, আজকে আমাকে মসজিদে নববী থেকে বাদ দেওয়া হয়েছে। রব্বুল আলামিন আকাশের মালিক আমি তোমার কাছে মামলা দায়ের করলাম, আকাশের মালিক আহকামুল হাকিমিন মামলা কি করলেন, কবুল করে নিলেন, গ্রহণ করে নিলেন। ফজরের আজান যখন হইতেছে আল্লাহর আরশে আজিমে আজানের শব্দ পৌঁছে না, বলেন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল এসে নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে কি মসজিদে নবীর মধ্যে আজান হয় নাই? আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, কেন, আজান তো হয়েছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আল্লাহ আজিমের মধ্যে আজানের ধ্বনি পৌঁছায় নাই, ফজর হয় না, বলেন না সুবহানাল্লাহ। বেলালের মধ্যে কি আশা ছিল, কি মহাব্বত ছিল, কি নবীর প্রেম ছিল গো, নবীর প্রেম থাকার কারণে আমার আল্লাহ বেলালকে এত মর্যাদা দিয়েছে, এত ইজ্জত দিয়েছে, মসজিদ নববীর মধ্যে আজান হয় কিন্তু আল্লাহর আরশের মধ্যে আজানের ধ্বনি পৌঁছে না, ফজর হয় না। আল্লাহু আকবার বলেন না, এ হচ্ছে নবীর প্রেম। নবীর প্রেমের কারণে বেলালকে আমার আল্লাহ এত ইজ্জত দিয়েছে, তার সম্মান দিয়েছে। আর ওই নবীর উম্মত হচ্ছে আমরা, কথা বলেন ঠিক কিনা? যদি নবীকে ভালোবাসতে পারি, নবীকে যদি মহব্বত করতে পারি, যে আল্লাহ বেলালকে সম্মান দিয়েছে, যে আল্লাহ বেলালকে ইজ্জত দিয়েছে, সে আল্লাহ আছে না নাই? একটু আওয়াজ দিতে হবে, ওই আল্লাহ আছে না নাই? যদি আল্লাহ থাকে তাহলে আমার আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে, কথা বলেন ঠিক কিনা? কাজ আমাদের একটাই, নামাজ পড়তে হবে, নবীর তরিকা মতো চলতে হবে। এখন আবার প্রশ্ন, নবীকে ভালোবাসি দাড়ি রাখি না, নবীকে ভালোবাসি মাথায় টুপি দেই না, নবীকে ভালোবাসি কিন্তু নামাজ পড়ি না? ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বি বাবারা, পায়ে হাত রেখে বলি, আমার আপনার নবীজি জীবনে কয় রাকাত নামাজ কাজা করেছে? এক রাকাত ওনা, কথা বলেন ঠিক কিনা?
তাইলে ওই নবীকে যদি আমি আপনি ভালোবাসি তাহলে কি করতে হবে? নামাজ পড়তে হবে, নবীর সুন্নত মোতাবেক চলতে হবে, নবীজি যা করেছেন নবীজির আদর্শকে মেনে নিতে হবে, নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, নিজের জীবনটাকে মেডেন মোহাম্মদ করতে হবে। আমাদের বাজারে আছে না মেড ইন চায়না, মেড ইন জাপান, মেড ইন কোরিয়া, কথা বলেন ঠিক কিনা? একে আওয়াজ দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার জীবনে মরণ সাজাবো মদিনার রঙে, আমার জীবনে মরণ সাজাবো মদিনার রঙে, এই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল ওলি আল্লাহ থাকবে আমার সঙ্গে, আমার জীবনে মরণ সাজাবো মদিনার রঙে। মদিনার রং হলো সকল সুখের বাতি, এই রং না মাখিলে হবে না জান্নাতি, মদিনার রং হলো সকল সুখের বাতি, ওই রং না মাখিলে হবে না জান্নাতি, আমার জীবনে মরণ সাজাবো মদিনার রঙে, আমার জীবনে মরণ সাজাবো মদিনার রঙে, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার জীবনটাকে মেডিন মোহাম্মদ করতে হবে। কি মোহাম্মদ? কি মোহাম্মদ? মেডিন মোহাম্মদ মানি নবীজি যেইভাবে নামাজ পড়েছেন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, আদর্শ মেনে জীবন যাপন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসি মুখে বললে হবে না, নবীজি বললো যে ব্যক্তি আমি নবীজির সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে আল কিয়ামতের ময়দানে সে আমার সাথে জান্নাতবাসী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ! সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবেসেছেন, নবীকে কেমন ভালোবেসেছেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন নি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন নি? নবীকে কেমন ভালোবেসেছেন চিন্তা করে দেখেন। নবীজি বলেছেন, আবু বকর মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে, কই যাইতে হবে? মদিনায় যেতে হবে, আমরা সকলে এই ঘটনা জানি। বোঝানোর জন্য বলতে হয়, মাঝে মধ্যে বোঝানোর জন্য বলতে হয়, সাহাবীরা কেন এত দামি হয়েছেন, নবীজির রঙে জীবনটাকে রঙিন করে দিয়েছেন, নবীজির মহাব্বতে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আয়াত নাজিল করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, বলেন সুবহানাল্লাহ! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সাহাবীদের প্রতি রাজি খুশি হয়ে গিয়েছি, বলেন সুবহানাল্লাহ! আকাশের মালিক আল্লাহ যদি, জান্নাতের মালিক আল্লাহ যদি রাজি এবং খুশি হয়ে যায়, চিন্তা আসেনি, কথা বলেন ডর আসেনি, ভয় আসেনি? কারণ আল্লাহ রাজি খুশি হয়ে গেলে জান্নাতের মালিক আল্লাহ, জান্নাত তো আমি আপনি এমনি পেয়ে যাব, কথা বলেন ঠিক কিনা? সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন নবীজি বলেছেন মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে, 6 মাস পর্যন্ত নিজের পিঠটাকে বিছানার মধ্যে লাগাই নাই, বলেন না সুবহানাল্লাহ! নবীজি আমার একটা টুকা দিয়েছে আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন। নবীজি আমার বলেন, আরে আবু বকর, এত গভীর রজনীতে একটি
টোকা দিয়েছি সাথে সাথে তুমি দরজা খুলে দিলে বললে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আবু বকর তুমি কি ঘুমাও নাই তোমার কি ঘুম আসে না আবু বকর উত্তর দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যেদিন থেকে আপনি নবীজি বলেছেন হিজরত করে মদিনায় যাইবেন ওই দিন আমি আবু বকরের ঘুমকে হারাম করে দিয়েছি বলেন না আল্লাহু আকবার আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি নবীজি আমি তোমার তুমি উম্মতের কান্দারি দেখা দাও গো চেহারা নূরানী দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি বলেন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি নবীজি কত মানুষ যায় মদিনায় আমি কান্দি রাস্তায় রাস্তায় মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি তুমি আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি নবীজি আমার আছে ভালোবাসা যাওয়ার নাই কো টাকা পয়সা অন্তরে মদিনার জ্বালানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি তুমি আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি মদিনায় যেতে মন চায় যদি অন্তরে মহাব্বত থাকে যদি মহাব্বত থাকে টাকা পয়সা যদি নাও থাকে আমার আপনার মালিক আমাদেরকে মদিনায় নিয়ে যাইতে পারেন কি পারেন না দরকার কি ভালোবাসা কি দরকার ভালোবাসা যদি নবীজির জন্য মন কাঁদে যদি নবীজির মহাব্বত অন্তরে ভরপুর থাকে একদিন না একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মদিনায় নিয়ে যাবেন কথা বলেন ঠিক কি না তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর মহাব্বত নবীর আশ যেন অন্তরে পয়দা করে দেয় আমরা সকলে বলি আমিন এসতে মাহবুব খোদা জিস দিল মে হাসিল নহি লাখো মুমিন হো মগা ঈমান মে কামিল নহি নবীজির মহাব্বত ছাড়া ঈমান পরিপূর্ণ হবে না কুদরত কা তামাশা এ মদিনা কি গলি মে জান্নাত কা নমুনা এ মদিনা কি গলি মে ঈমান কা হাসিল নহি বে আশক মদিনা মরনে কি তামান্না এ মদিনা কি গলি মে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মদিনার নবীর সাচ্চা গোলাম হিসাবে খাতি উম্মত হিসাবে কবুল আর মঞ্জুর করে আমরা সকলে বলি আমিন নারে তাকবীর নারে রিসালাত নারে তাকবীর নারে রিসালাত প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন